আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের সমস্যার যে যে ক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসা করাতে হয় তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স দাঁতের সমস্যার যে যে পর্যায়ে রুট ক্যানেল চিকিৎসা করাতে হয় তার মধ্যে অন্যতম সমস্যা হলো দাঁতের পালপাইটি অবস্থা যদি কখনও কোনো দাঁতের পাল্প ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে তখন সেটিকে পালপাইটিস সমস্যা বলা হয়ে থাকে আর এই পালপাইটিসে আক্রান্ত দাঁত না ফেলে দিয়ে সংরক্ষণ করে রাখার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটিকেই রুট ক্যানেল চিকিৎসা বলা হয়ে থাকে যে দাঁতগুলো পালপাইটিসে হয় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় দাঁতের উপরিভাগ থেকে অথবা একটি পাশ থেকে গর্ত হয়ে ধীরে ধীরে দাঁতের ক্যারিজ দাঁতের পাল্পের ভিতর প্রবেশ করে এক্ষেত্রে যখন এই ধরনের পাল্পাইটিসে আক্রান্ত হয় তখন দাঁতে প্রচণ্ড ব্যথা হয় দাঁতে যন্ত্রণা হয় এমনকি দাঁতের গোড়া পর্যন্ত ফুলে ওঠে তো এ ধরনের দাঁত যদি ফেলে না দিয়ে দাঁতে মাড়িতে আপনি রাখতে চান সেক্ষেত্রে দাঁতে অবশ্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে এ ধরনের ক্যাপ করিয়ে নিলে দাঁতটি ফেলতে হয় না দাঁতটিতে ভবিষ্যতে কোনো যদি ট্রিটমেন্টটি ভালো হয় সেক্ষেত্রে কোনো যন্ত্রণা বা ব্যথা হয় না এছাড়া আরও অনেক কারণে দাঁতে রুট ক্যানেল চিকিৎসা করাতে হয় যেমন যদি অতিরিক্ত আঘাত বা গুরুতর আঘাত দাঁতে লেগে থাকে যে আঘাতের কারণে দাঁতের পাল্প পিঞ্জুরি হয়েছে এমনটি হলেও দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে নিতে হয় ভিওয়ার্স এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি বেশ গুরুতর আঘাত এখানে দাঁতে লেগেছে যার কারণে এই দাঁতটি কিছুটা মাড়ি থেকে বেরিয়ে আসছে এমন অবস্থায় প্রথমত এক্সরে করতে হয় এক্সরে করে দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তবে গুরুতর আঘাত যদি দাঁতে লেগে থাকে সে দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে নিতে হয় এছাড়া ভিওয়ার্স যদি আঘাত লেগে দাঁত কখনো ভেঙে যায় সেক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে নিতে হতে পারে ভিউয়ার্স এখানে যে দেখতে পাচ্ছেন আঘাত লাগার কারণে তিনটি দাঁত ভেঙে গেছে এখানে তিনটি দাঁতের দুই ধরনের চিকিৎসা রয়েছে এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন তো এটিতে ফিলিং করলে চলবে এটিতেও ফিলিং বা পুটিং করলে চলবে কিন্তু এই দাঁতটি যেখান থেকে ভেঙে গেছে এভাবে ভেঙে যাওয়ার কারণে হয়তো এটিতে ফিলিং করা নাও যেতে পারে যদি এমনভাবে এই পজিশনে ভেঙে যায় দাঁতের মধ্য বরাবর সেক্ষেত্রে সেই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে এবং রুট ক্যানেল ট্রিটমেন্টের পরে অবশ্যই একটি ক্যাপ পরিয়ে নিতে হবে এখানে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এই দাঁতের যে পাল্প রয়েছে সেটি এখান থেকে এই ভিতর দিকে চলে গেছে তো এখানে অল্প একটু ভেঙে যাওয়ার কারণে পাল্পটি সুরক্ষিত রয়েছে পাল্প কোনো ইঞ্জুরি হয়নি যার কারণে এখানে আপনি ফিলিং করিয়ে নিতে পারেন যেমনটি এখানে ফিলিং করে দেওয়া হয়েছে এবং এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এমনভাবে যদি দাঁতের অর্ধেকের বেশি পরিমাণ ভেঙে যায় সেক্ষেত্রে দাঁতের যে পাল্প লাইন থাকে সেটি ওপেন হয়ে থাকে আর এ কারণে এমন দাঁত রাখতে গেলে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করে নিতে হবে ভিওর্স অনেকেই শক্ত খাবার বা শক্ত কোনো কিছু তো কামড় দিলে এভাবে দাঁত ফেটে যাওয়ার ঘটনা ঘটে থাকে যদি এমনটি হয়ে থাকে সেক্ষেত্রেও সে দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে নিতে হতে পারে তবে এ ধরনের যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম এক্স রে করতে হবে এক্স রে করে যদি দেখা যায় যে দাঁতের মিডিল থেকে পুরো দু ভাগ হয়ে গেছে সেক্ষেত্রে আপনার দাঁতটি তুলে ফেলতে হবে আবার যদি দেখা যায় যে দাঁতের এভাবে ফেটে যাওয়ার কারণে দাঁতের একটা সাইড নিয়ে ভেঙে গেছে বা ফেটে গেছে সেক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করে নিলে দাঁতটি আপনাকে ফেলতে হবে না এছাড়া ভিওর্স যে ডেন্টাল ব্রিজের চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটির ডেন্টাল ব্রিজ করার সময়ও রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হতে পারে এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত নাই সামনের দিকে তো যদি এমন একটি দাঁত না থাকে তাহলে পাশে যদি দাঁত থাকে সেই পাশের দাঁতের সাহায্যে ডেন্টাল ব্রিজ করা হয়ে থাকে পাশে যে দাঁত দুইটা থাকে সেগুলা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে কিছুটা কাটিং করে ছোট করে নিয়ে তার উপরে তিনটি ক্যাপ একই সঙ্গে তিনটি ক্যাপ জয়েন্ট দিয়ে ব্রিজটি ব্রিজের ট্রিটমেন্টটি কমপ্লিট করা হয়ে থাকে এটি সামনের দিকে হতে পারে মারির ভিতরের দিকেও যদি মাড়ির দাঁত ফেলে দিয়ে থাকেন বা না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্রিজের ট্রিটমেন্টটি করা যেতে পারে আর এই ব্রিজের ট্রিটমেন্ট করতে হলেও আপনাকে দাঁতে পাশের যে দুটি দাঁত থাকবে তাতে রুট ক্যানেল চিকিৎসা করা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে উইদাউট রুট ক্যানেল ট্রিটমেন্টেও ব্রিজ করা যায় কিন্তু সেটি বেশ পরীক্ষা নিরীক্ষা করার পরেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এছাড়া ভিওয়ার্স আরও অন্যান্য ক্ষেত্রেও যাতে রুট ক্যানেল চিকিৎসা করাতে হতে পারে তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম